আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন দুধ কিংবা খেজুর উপকারিতার দিক থেকে কোনোটাই কম নয় দুধের উপকারিতার কথা তো সবাই জানেন এদিকে খেজুর প্রয়োজনীয় খনিজ ভিটামিনে পরিপূর্ণ খেজুরে আছে প্রাকৃতিক শর্করা দুধে আছে ক্যালসিয়াম আর ভিটামিন সি এই দুইটি খাবার একসঙ্গে খেলে তার পুষ্টিগুণ বেড়ে যায় অনেকখানি তিরিশ গ্রাম পরিমাণ খেজুরে আছে নব্বই ক্যালোরি এক গ্রাম প্রোটিন তেরো মিলিগ্রাম ক্যালসিয়াম দুই পয়েন্ট গ্রাম ফাইবার এছাড়া খেজুরে রয়েছে আরও অনেক পুষ্টি উপাদান আপনি যদি গরম দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খেতে পারেন তাহলে অনেক উপকার পাবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধে দুটি খেজুর মিশিয়ে খান এছাড়াও খেজুরের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যা বিভিন্ন রোগ প্রতিরোধেও সাহায্য করে মন ভালো রাখতেও কার্যকরী দুধ ও খেজুর চলুন জেনে নেওয়া যাক দুধে ভেজানো খেজুর খেলে কি হয় যেমন শরীরে এনার্জি দেয় দুধের মধ্যে খেজুর মিশিয়ে খেলে শরীর দুর্বল লাগা মাথা ঘোরা এসব থেকে মুক্তি পাবেন এছাড়াও যারা জটিল কোনো অসুখে ভুগছেন তারাও এই দুধে ভেজানো খেজুর খেলে ভালো ফল পাবেন পেট পরিষ্কার থাকবে নাম্বার টু চোখের সমস্যা দূর করে চোখের সমস্যা দেখা দিতে পারে যে কোনো বয়সেই দৃষ্টিশক্তি ভালো রাখতেও এই খেজুর দুধ খেতে পারেন এদিকে বয়স হলে চোখে ছানি পড়ার মতো সমস্যা অনেকেরই হয় তাই দৃষ্টিশক্তি ভালো রাখতে এই খেজুর দুধ খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা এছাড়াও চোখে আঞ্চলিক সমস্যা যারা একটারা কম্পিউটারের সামনে বসে কাজ করেন তাদেরও খেজুর দুধ খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা নাম্বার থ্রি ওজন বাড়াতে সাহায্য করে অনেকেই আছেন যারা ওজন বাড়াতে চান ওষুধ খাবার খেয়েও কাজ হচ্ছে না তারা এই খেজুর দুধ খেতে পারলে বেশ উপকারে আসতে পারে কারণ এটি খুবই স্বাস্থ্যকর টানা বেশ কয়েক সপ্তাহ খেলে ওজন বাড়বে এছাড়া শরীরের জেল্লা বাড়বে নাম্বার ফোর ডায়াবেটিসও উপকারী দুধে ভেজানো খেজুর খেলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এটি ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী হতে পারে এছাড়া হাড় শক্তিশালী করে দুধ এবং খেজুর মাংস তৈরি করতেও খুব সাহায্য করে দুধ নাম্বার ফাইভ ত্বক এবং চুলের জন্য কার্যকর দুধে ভেজানো খেজুর তগা চুলের জন্য খুব উপকারী ত্বকের দাগ ছোপ দূর করে ত্বকের হারিয়ে যাওয়া জেলা ফিরিয়ে আনতে খেজুরের ভূমিকা অপরিহার্য এছাড়া ত্বকের ভিটামিনের চাহিদা পূরণ করে খেজুর যাদের অতিরিক্ত চুল পড়ছে তারাও একবার খেয়ে দেখতে পারেন এই দুধে ভেজানো খেজুর দাঁত খয়ে যা দাঁতে পোকা হলুদ ছোপ পড়ার মতো দাঁতের যে কোনো সমস্যায় রোজ দুধ খেলে এক দুদিনের মধ্যে মধ্যেই উপকার পাবেন দুধে থাকা ক্যালসিয়াম দাঁতের স্বাস্থ্য যেমন ভালো রাখে তেমনি দুধ সেলাই বা উৎপাদনে সাহায্য করে দুধ শরীরকে হাইড্রেট করতে সাহায্য করে যদি ডিহাইড্রেশনের সমস্যায় ভোগেন তাহলে এক গ্লাস দুধ খেয়ে নিন অনেকটা সুস্থ বোধ করবেন যদি আপনি কষ্টকাঠিন্য সমস্যায় ভোগেন তাহলে রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ খান উপকার পাবেন এছাড়া শরীরে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের মাত্রা ঠিক থাকলে একটি ম্যাচুয়াল সিস্টেমের সমস্যা হয় তাই পিরিয়ডের সময় পেটে ব্যথা অ্যাসিডিটির সমস্যা হলে খেয়ে নিন এক গ্লাস দুধ যদি অতিরিক্ত টেনশানে ভোগেন তাহলে রাতে ঘুমানোর আগে হালকা গরম দুধ খান দুধে থাকে অ্যাসেন্সিয়াল ভিটামিন এবং মিনারেল ফিটনেস বাড়ায় টেনশন দূরে রাখতে সাহায্য করে খেজুরের কিছু গুণাগুণ জেনে রাখুন খেজুর বিভিন্ন ক্যান্সার থেকে শরীরকে সুস্থ রাখতে অনেক ভূমিকা পালন করে যেমন খেজুর লাংস ও ক্যান্সার থেকে শরীরকে দূরে রাখতে সাহায্য করে খুব দুর্বল লাগছে অথবা দেহ এনার্জির অভাব হচ্ছে তাহলে ঝটপট খেয়ে নিন খেজুর তাৎক্ষণিকভাবে দেহ এনার্জি সরবরাহের ক্ষেত্রে খেজুরের তুলনা নেই রুচি বাড়াতেও খেজুরের কোনো তুলনা হয় না অনেক শিশুরা তেমন একটা খেতে চায় না তাদেরকে নিয়মিত খেজুর খাওয়ালে রুচি ফিরে আসবে হৃদপিণ্ডের সমস্যা দূর করতে প্রতিদিন খেজুর খাওয়া অত্যন্ত জরুরি গবেষণায় দেখা গেছে সারা রাত খেজুর জলেতে ভিজিয়ে সকালে যদি সেই জলটা খেতে পারেন তাহলে হার্টের রুগে সুস্থতার কাজ করে খেজুরে আছে ডায়েটরি ফাইবার যা কোলেস্টেরল থেকে মুক্তি দেয় ফলে ওজন বেশি বাড়ে না সঠিক ওজনে দেহকে সুন্দর রাখা যায় তুলনামূলকভাবে শক্ত খেজুরকে সারারাত জলেতে ভিজিয়ে সকালে যদি সেই জল খালি পেটে খেতে পারেন তাহলে কষ্টকাঠিন্য দূর হয় তাজা খেজুর নরম এবং মাংসল যা সহজেই হজম হয় ভিটামিন এ সমৃদ্ধ এই ফল দৃষ্টিশক্তির জন্য গুরুত্বপূর্ণ খেজুরে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল বিদ্যমান থাকায় অনেক রোগ নিরাময় করা সম্ভব সাথে সাথে আমাদের শরীরে প্রয়োজনীয় চাহিদা মাটাতে সহায়তা করে এছাড়া খেজুরের মধ্যে অনেক গুণ রয়েছে যা ত্বকের জন্য খুবই ভালো খেজুর নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতার ভাব ফিরে আসে তাছাড়া পেটের ভিতরে অঙ্গপতঙ্গের ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করে খেজুর এছাড়া মুখঘের ক্যান্সার রোধেও এই ফল বেশ কার্যকরী গবেষণায় দেখা গেছে অ্যাডোমিনাল ক্যান্সারের হাত থেকে রক্ষা করার ক্ষমতা রয়েছে খেজুরের খেজুরের মধ্যে রয়েছে স্যালুবল এবং ইনস্যালুবল ফাইবার ও বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড যা সহজে খাবার হজমে সহায়তা করে এতে করে খাবার হজম সংক্রান্ত সমস্যা থেকে রেহাই পাওয়া যায় তাছাড়া খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং খুব অল্প পরিমাণে সোরিয়াম প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস করলে দেহের খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে অর্থাৎ প্রতিদিন খেজুর খেলে উচ্চ রক্তচাপের সমস্যা কমে মুখের অর্ধাঙ্গ রোগ পক্ষঘাত এবং সব ধরনের পতঙ্গ অবস্কারী রোগের জন্য উপকারী ক্লান্ত শরীরে যথেষ্ট পরিমাণে শক্তির যোগান দেয় খেজুর সুতরাং খেজুর আমাদের প্রত্যেকের খাওয়া উচিত খেজুর খেলে পেটের গ্যাস লেসমা কপ দূর হয় শুষ্ক কাশি এবং এজমায় উপকারী যারা রোজা রাখেন তাদের সারাদিন রোজা রাখার পর পেট খালি থাকে বলে শরীরে গ্লুকোজের প্রয়োজনীয়তা দেখা দেয় খেজুর সেটা দ্রুত পূরণে সাহায্য করে সাত থেকে আট মাস সময় থেকে গর্ভবতী মায়েদের জন্য খেজুর একটি উৎকৃষ্ট খাদ্য এই সময় গর্ভবতী মায়েদের শৈলে অনেক দুর্বলতা কাজ করে তখন খেজুর মায়েদের শৈলের জন্য অত্যন্ত উপকারী এছাড়া মুখের লালাকে ভালোভাবে খাবারের সঙ্গে মিশতে সাহায্য করে খেজুর ফলে বদহজম দূর হয় হৃদরোগ কমাতেও খেজুর বেশ উপকারী খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন প্রতিদিন খেজুর খেলে দেহে আয়রনের অভাব পূরণ হয় এবং রক্ত রোগের হাত থেকে রক্ষা করে যাদের এই রক্ত সমস্যা রয়েছে তাদের প্রতিদিন খেজুর খাওয়া উচিত তাই রক্ত স্বল্পতা ও শরীরের রোধ করতে খেজুরে রয়েছে বিশেষ গুণ খেজুর খেলে জ্বর মূত্রনালির ইনফেকশন যৌন রোগ কণ্ঠনালির ব্যথা বা ঠান্ডাজনিত সমস্যা শ্বাসকষ্ট প্রতিরোধে বেশ কার্যকরী খেজুর মস্তিষ্ককে প্রাণবন্ধ রাখে এছাড়া পাতলা পায়খানা বন্ধ করে খেজুর খেজুর দুর্বলতা কাটাতে অনেক সাহায্য করে এবং ডেলিভারি পর মায়েদের অতিরিক্ত রক্তপাত বন্ধ করতে খেজুর ভূমিকা পালন করে এবং পরবর্তী সময় শিশুর প্রয়োজনীয় পুষ্টির জন্য মায়ের বুকের দুধ বৃদ্ধিতে খেজুর অনেক কার্যকর তাছাড়া দেহকে সচল এবং কর্মক্ষম রাখতে শক্তির প্রয়োজন এর অভাবে দৈহিক বৃত্তি ব্যাহত হয় শরীর দুর্বল হয়ে পড়ে এবং মানসিক অপসার সৃষ্টি হয় এই সব ক্ষেত্রে জাতীয় খাদ্য শক্তির উৎস হিসেবে কাজ করে খেজুরে প্রচুর খাদ্য উপাদান রয়েছে যার ফলে দেহের অনেক রোগ নিরাময়ের সাথে সাথে সবল সাহায্য করে খেজুর সমৃদ্ধ ফল হিসেবে কার্যকর ভূমিকা পালন করে রক্তে লোহিত কণিকার প্রধান উপাদানের অভাবে রক্তশূন্যতা দেখা দেয় খেজুর সমৃদ্ধ বলে এই রক্তশূন্যতা দূরীকরণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম বিদ্যমান যা আমাদের শরীরের নার্ভ সিস্টেমকে সচল রাখার জন্য খুবই প্রয়োজনীয় গবেষণা দেখা গিয়েছে যে খেজুরের মধ্যে প্রায় চারশো মিলিগ্রাম পটাশিয়াম বিদ্যমান থাকে যা মানুষের ইষ্টঘোয়া ভয়াবহতাকে চল্লিশ পার্সেন্ট কমিয়ে দেয় প্রতি একশো গ্রাম খেজুরে তিনশো চব্বিশ মিলিগ্রাম ক্যালোরি থাকে ক্যালোরির পরিমাণ বেশি থাকে তাই খেজুর শিশুদের জন্য অনেক উপকারী একটি ফল খেজুরে রয়েছে সাতাত্তর পয়েন্ট পাঁচ কার্বোহাইড্রেট যা অন্যান্য খাদ্যর বিকল্প শক্তি হিসেবে কাজ করে ক্ষুধা নিবারণের বিকল্প খাদ্য হিসেবে আমরা দুই থেকে চারটি খেজুর খেয়ে এক গ্লাস জল পান করতে পারি খেজুরে রয়েছে তেষট্টি মিলিগ্রাম ক্যালসিয়াম এবং সাত পয়েন্ট তিন মিলিগ্রাম লোহ যা হাত দাঁত নোখ ত্বক চুল ভালো রাখতে সাহায্য করে স্নায়বিক শক্তি বৃদ্ধিতে খেজুর উপকারী এই জন্য শিশুদের খেজুর খাওয়া একান্ত জরুরি খেজুর রক্ত তৈরির জন্য বড় একটি কারখানা সুতরাং খেজুর খাওয়াটা প্রয়োজন খেজুর রক্ত উৎপাদনকারী হিসেবে পরিচিত খনিজ পদার্থ দৈহিক পুষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে ক্যালসিয়াম হারও দাঁতের অন্যতম উপাদান হিসেবে কাজ করে খেজুর দিয়ে ক্যালসিয়াম সরবরাহ করে খেজুরের নানাবিধ ভিটামিন এবং খনিজ বিশেষত পটাশিয়াম নার্ভের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই সঙ্গে ব্রেন পাওয়ার বাড়াতেও এই ফলটি দারুণভাবে সাহায্য করে তাছাড়া অ্যানিমিয়ার মতো রোগকে দূরে রাখে শরীরে আয়রনের ঘাটতি দেখা দিলেই মূলত এই ধরনের রোগের প্রকোপ বৃদ্ধি পায় শরীরে যাতে এই খনিজটির ঘাটতি কোনো সময় দেখা না দেয় সেদিকে খেয়াল রাখা একান্ত প্রয়োজন আর এক্ষেত্রে খেজুর দারুণভাবে সাহায্য করতে পারে এই ছোট্ট ফলটি আয়রন সমৃদ্ধি অ্যানিমিয়ার মতো রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে নিয়মিত ফলটি খেলে বায়োল মুভমেন্টে মারাত্মক উন্নতি ঘটে ফলে স্বাভাবিকভাবে কোনো ধরনের পেটে রোগী আর দিয়ে উঠতে পারে না প্রতিদিন তিনটি করে খেজুর খেলে শরীরে উপকারী ব্যাকটেরিয়ার মাত্রা বৃদ্ধি পায় ফলে বদহজম কোলাইটিস এবং হেমোরয়েডের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায় তাছাড়া খেজুরের প্রচুর মাত্রায় প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা একাধিক রোগকে দূরে রাখার পাশাপাশি শরীরের গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে এখানেই শেষ নয় এই ফলটিতে বেশ কিছু অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রবাহটিচু রয়েছে ফলে নিয়মিত খেজুর খেলে সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায় এছাড়াও খেজুরের মধ্যে থাকা সালপার কম্পাউন্ড অ্যালার্জির মতো রোগ থেকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে যারা সারা বছরে এই রোগে ভুগে থাকেন তাদের রোজের ডায়েটে এই ফলটিকে অন্তর্ভুক্ত করা মাস্ট ত্বক সুস্থ সুন্দর ও উজ্জ্বল কোমল রাখতেও খেজুরের উপকারিতা অপরিসীম প্রতিদিন সকালে খালি পেটে তিন থেকে চারটি খেজুর খেতে পারেন ত্বক সুস্থ ও সুন্দর রাখার জন্য কারণ খেজুর একটি পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার এটিতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম সহ আরও আশ্চর্যজনক ও কার্যকরী উপাদান যা বিভিন্ন সমস্যা দূর করার পাশাপাশি ত্বক সুন্দর ও ভালো রাখতে সাহায্য করে এবং যথেষ্ট উজ্জ্বল করে তোলে তাই ত্বকের সুস্থতা উজ্জ্বলতা বাড়ানোর জন্য অন্যান্য খাবারের সাথে অবশ্যই খেজুর খেতে পারেন তাহলে এবার জানলেন তো দুধ এবং খেজুরের মধ্যে কতটা পুষ্টিগুণ রয়েছে কোনো কোনোরকম বিভ্রান্ত না হয়ে দুধে ভেজানো খেজুর নিশ্চিন্তে খেতে পারেন রাতে ঘুমানোর আগে এক গ্লাস খান এবং সুস্থ থাকুন ধন্যবাদ